শুরু করছি আজকের আলোচনার বিষয়, বাস্তব জীবনের পার্ট 5। তবে এর আগে আপনাদের বলবো যে আমরা এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 বিষয়ে ভিডিও তৈরি করেছি এবং তার লিঙ্ক আমরা নিচে দিয়ে দিয়েছি। যারা এই পুরনো এগুলো দেখেনি তাদেরকে অনুরোধ করব, তারা ওগুলো দেখার পরে 5 নম্বর পার্টটা দেখবে, তাদের বুঝতেও সুবিধা হবে, আমাদের উদ্দেশ্য তারা জানতে পারবে। চলুন বন্ধুরা শুরু করা যাক। আজকের বিষয়টা হচ্ছে সুখী হওয়ার আমরা সর্বশ্রেষ্ঠ 20টি উপায় আমরা সহজভাবে জানার চেষ্টা করব। বাস্তব জীবনে আমরা প্রত্যেকে সুখী হতে চাই, তাই আমাদের জীবনে চাওয়া পাওয়ার যেন শেষ নেই। এই চাওয়া পাওয়ার সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে দুঃখিত হয়ে পড়ি আমরা। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিশ্ববিখ্যাত কিছু জ্ঞানী মহাপুরুষদের বাণী মধ্য থেকে বাছাই করে সহজ সরল ভাষায় 20টি সহজ উপায় তুলে ধরে, যেগুলো অনুসরণ করলে আমরা হয়তো সুখী হয়ে উঠতে পারব। চলুন আমরা সেই 20টি বাণী অতি সহজে জেনে নিই। নাম্বার 1, দিনের শুরুটা সূর্যোদয়, অর্থাৎ সূর্য ওঠার আগে জেগে উঠতে হবে। নাম্বার 2, দিনটা শুরু করতে হবে ঈশ্বর সাধনা ও শরীর চর্চার মধ্য দিয়ে, ফলে মনের সুখের জন্ম নেয়। নাম্বার 3, সবকিছুর জন্যই কৃতজ্ঞ হতে, কোনো কাজের জন্য অন্যদের কৃতজ্ঞতা জানানো। নাম্বার 4, একটি নির্দিষ্ট কাজ করুন, যে কাজটি করতে আপনি সবচেয়ে বেশি ভালো পারেন বা যে কাজ আপনার মনকে ক্লান্ত করবে না সেই কাজটাই করুন। নাম্বার 5, সঠিক পথে অর্থ উপার্জন করুন ও অর্থকে সঠিক ব্যবহার করুন, ফলে দুঃখ আপনাকে দুর্বল করবে। নাম্বার 6, অতীত কিংবা ভবিষ্যতের কথা ভেবে দুঃখিত না হয়ে বর্তমান সময়টি গুরুত্ব দিন। নাম্বার 7, সর্বদা সময়কে গুরুত্ব দিয়ে চলুন ও সময়ের সাথে নিজেকে উন্নতি করুন। নাম্বার 8, সুখের পরম বন্ধু হল নির্দিষ্ট পরিমাণ খাদ্য গ্রহণ ও বিশ্রাম। নাম্বার 9, রাগ, অভিমান, দুঃখ, ঘৃণা সব ভুলে যান। কেউ কষ্টের কারণ হলে তাকে ক্ষমা করে দিন। নাম্বার 10, অপরকে প্রশংসা করুন, বিনিময়ে আপনিও প্রশংসা পাওয়ার ক্ষমতা অর্জন করুন। নাম্বার 11, কখনো মন খারাপ হলে পূর্বের আনন্দ দিনটি স্মরণ করুন, দেখবেন দুঃখ মুছে যাবে। নাম্বার 12, নিজের ভাগ্যকে দুঃখের কারণ না করে কর্মমুখী হয়ে সুখ অনুভব করতে হবে। নাম্বার 13, সর্বদা নিজ স্বার্থমুখী না হয়ে দয়ালু হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। নাম্বার 14, নিজের দুঃখকে প্রকাশ না করে হাসি মুখে থাকার চেষ্টা করতে হবে। নাম্বার 15, পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহিত সুসম্পর্কের বন্ধন গঠন করতে হবে। নাম্বার 16, কোনো বিষয়ে অভিযোগ বা সমস্যা তৈরি না করে
সমাধান করার চেষ্টা করতে হবে। নাম্বার 17, প্রত্যেকে নিজেই নিজের সুখের বিষয়টি নির্ধারণের জন্য দায়িত্ব প্রাপ্ত হতে হবে। নাম্বার 18, জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেই পথে চলতে হবে। নাম্বার 19, শিক্ষা ছাড়া আয় হয় না, তাই সর্বদা শিখতে হবে। নাম্বার 20, অসহায় বা গরিবের সহযোগিতা গোপনে করতে। উপরের এই আলোচনা করা জ্ঞানী মহাপুরুষদের বাণীগুলি আপনার বাস্তব জীবনকে কতটা সুখ শান্তিতে ভরে তুলতে পারবে তা আমাদের জানাতে ভুল করবেন না। আমরা সর্বদা আমাদের চ্যানেলে শিক্ষামূলক বিষয় নিয়ে হাজির হব। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং বিষয়টি ভালো লাগে একটু লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে বিষয়টি তুলে ধরবেন শেয়ারের মতো। এতে তাদেরও হয়তো কারো উপকার আসতে পারে। ভালো থাকবেন। ধন্যবাদ।